মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী দু হাজার জুন সেশনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে ইতিহাস বিষয়ের উপরে একটি লাস্ট মিনিট সাজেশন উপস্থাপন করতে চলেছি এই সাজেশনে তোমরা পাবে এ এবং বি গ্রুপের প্রশ্নাবলী এবং আমি অলরেডি পূর্বের ভিডিওতে সি এবং ডি গ্রুপের প্রশ্নাবলী নিয়ে আলোচনা রেখেছি এবং অলরেডি ভিডিও ডাউনলোড করে দিয়েছি তোমরা দুটুই ভিডিও যদি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় একশো শতাংশ বাজিমাত করবে এবং সফলতা অর্জন করবে এতে সঙ্গের কোনো অবকাশ নেই তাহলে চলো দেখে নাও যে প্রশ্নগুলো এবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি সেই সঙ্গে তোমাদের কাছে আমার বিশেষ আবেদন আমার আলোচনার কোনো ও অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেল অপেন অ্যাডমিনিস্টারের ওপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং আমার সঙ্গে জুড়ে থাকার জন্য এবং আগামী দিনে এরকম আরও গুরুত্বপূর্ণ আলোচনা পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশান সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং অলরেডি তোমরা যারা সাবস্ক্রাইব করে নিয়েছ তোমাদের সবাইকে প্রাণ অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সংসদ লাস্ট মিনিট সাজেশন ফর মাধ্যমিক ইতিহাস নিউ সিলেবাস ফুল মার্কস একশো থিওরি নাইনটি এবং প্রজেক্ট দশ মার্কস ডিস্ট্রিবিউশন ফর দ্য থিওরি পার্ট গ্রুপ এ থাকবে এমসি কিউ কোশ্চিন তোমাদের উত্তর করতে হবে বারোটি প্রশ্নের এবং মোট প্রশ্ন থাকবে ষোলোটি প্রত্যেকটির মান এক অর্থাৎ এই গ্রুপের মোট বরাদ্দ নম্বর বারো গুণিত এক ইকুয়াল টু বারো পরের গ্রুপ গ্রুপ বি প্রশ্নের ধরন এস এ কিউ ছটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে প্রশ্ন সংখ্যা থাকবে মঠ আটটি প্রত্যেকটির মান দুই অতএব এই বিভাগের মঠ বরাদ্দ নম্বর ছয় গুণিত দুই ইকুয়াল টু বারো পরের গ্রুপ গ্রুপ সি প্রশ্নের ধরন এস এন কিউ প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের নয়টি মোট প্রশ্ন থাকবে বারোটি প্রত্যেকটির মান চার অতএব এই গ্রুপে মোট বরাদ্দ নম্বর নয় গুণিত চার ইকুয়াল টু ছত্রিশ পরের গ্রুপ গ্রুপ ডি প্রশ্নের ধরন ডিটি কিউ এবং তোমাদের প্রশ্নের উত্তর করতে হবে ছটি মোট বরাদ্দ প্রশ্ন থাকবে আটটি বরাদ্দ নম্বর পাঁচ প্রত্যেকটির জন্য তোমাদের মোট এই গ্রুপের বরাদ্দ নম্বর ছয় গুণিত পাঁচ ইকুয়াল টু থার্টি আমার প্রিয় পরীক্ষার্থী এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি গ্রুপ এ প্রশ্নের দাগ নম্বর এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো বারোটি এই বিভাগের বরাদ্দ নম্বর এক গুণিত বারো মোট বারো প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার ওয়ান ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে অপশন ক অযোধ্যার নবাব দোলার কাছ থেকে খ দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে গ বাংলার নবাব মীর জাফরের কাছ থেকে ঘ বাংলার নবাব মীর কাশিমের কাছ থেকে সঠিক উত্তর অপশন খ দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে কোশ্চিন নাম্বার টু সতীদাহ প্রথা উচ্ছেদ করেন অপশন ক লর্ড ওয়েলেসলি খ উইলিয়াম বেন্টিং গ লর্ড ক্যানিং ঘ লর্ড মেও সঠিক উত্তর অপশন খ উইলিয়াম বেন্টিং কোশ্চিন নাম্বার থ্রি ভারতসভা প্রতিষ্ঠা করেন অপশন ক এস এন ব্যানার্জি খ কেশবচন্দ্র সেন গ দ্বারকানাথ ঠাকুর ঘ রামগোপাল ঘোষ কোশ্চিন নাম্বার ফোর বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন অপশন ক মীর জাফর খ মীর কাশিম গ নজম উদ্দৌলা ঘ সিরাজ উদ্দৌলা সঠিক উত্তর অপশন ক মীর জাফর কোশ্চিন নাম্বার ফাইভ নব্যবঙ্গ কথাটি প্রথম ব্যবহার করেন অপশন ক ডিরোজিও খ ঈশ্বরচন্দ্রগুপ্ত গ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ঘ রামতনু লাহেরি সঠিক উত্তর অপশন খ ঈশ্বরচন্দ্রগুপ্ত কোশ্চিন নাম্বার সিক্স ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা হলেন অপশন ক জয়প্রকাশ নারায়ণ খ সুভাষচন্দ্র বসু গ চিত্তরঞ্জন দাস ঘ বালগঙ্গাধর তিলক সঠিক উত্তর অপশন খ সুভাষচন্দ্র বসু কোশ্চিন নাম্বার সেভেন গান্ধীজি ডান্ডি অভিযান করে কোন আন্দোলনের সূচনা করেন অপশন ক অসহযোগ আন্দোলন খ ভারত ছাড়ো আন্দোলন গ আইন অমান্য আন্দোলন ঘ খিলাফত আন্দোলন সঠিক উত্তর অপশন গ আইন অমান্য আন্দোলন কোশ্চিন নাম্বার এইট বর্তমান ভারত কে রচনা করেন অপশন ক স্বামী বিবেকানন্দ খ ভগিনী নিবেদিতা গ স্বামী অবেদানন্দ ঘ গিরিশচন্দ্র ঘোষ সঠিক উত্তর অপশন ক স্বামী বিবেকানন্দ কোশ্চিন নাম্বার নাইন ফরাসি বিপ্লব হয়েছিল অপশন ক সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে খ সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে গ সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে ঘ স উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে সঠিক উত্তর অপশন খ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে কোশ্চিন নাম্বার টেন ফরাসি বিপ্লব হয়েছিল অপশন ক রাজা ত্রয়োদশ লুইয়ের আমলে খ রাজা চতুর্দশ লুইয়ের আমলে গ রাজা পঞ্চদশ লুইয়ের আমলে ঘ রাজা ষোড়শ লুইয়ের আমলে কোশ্চিন নাম্বার ইলেভেন ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর একথা বলেছিলেন অপশন ক অ্যাডমন্ড বার্ক খ অ্যাডামি স্মিথ গ কুইন্সে ঘ ডিডেরো সঠিক উত্তর অপশন খ অ্যাডাম স্মিথ কোশ্চিন নাম্বার টুয়েলভ মুক্তিদাতা যার বলা হতো অপশন এ পিটার দ্য গ্রেট কে খ কে সি প্রথম আলেকজান্ডারকে ডি দ্বিতীয় আলেকজান্ডারকে সঠিক উত্তর অপশন ডি দ্বিতীয় আলেকজান্ডারকে কোশ্চিন নাম্বার থার্টিন দি পার্সিয়ান লেটার্স গ্রন্থটি লিখেছিলেন অপশন ক রুশো খ ভলতেয়ার গ ঘ ডিডেরো সঠিক উত্তর অপশন গ মন্তেস্কু কোশ্চিন নাম্বার ফরটিন ইন্দোনেশীয় জাতীয়তাবাদী দল গঠন করেন উইলেম ডিনডেলস অপশন হ্যাঙ্ক সিভ সিভোলিয়েট অপশান ডক্টর সুকর্ণ অপশান জেতো সুদিসমান সঠিক উত্তর ডক্টর সুকর্ণ কোশ্চিন নাম্বার ফিফটিন প্যারিসের শান্তি সম্মেলন হয়েছিল অপশন এ উনিশশো ষোলো বি উনিশশো উনিশ সি উনিশশো বাইশ ডি উনিশশো পঁচিশ সঠিক উত্তর অপশন বি উনিশশো উনিশ কোশ্চিন নাম্বার সিক্সটিন এপ্রিল দিবস ঘোষণা করেন অপশন এ ট্রটস্কি বি স্ট্যালিন সি লেলিন ডি টলস্টয় সঠিক উত্তর অপশন সি লেলিন কোশ্চিন নাম্বার সেভেন্টিন পরমাণু শক্তি কমিশন অর্থাৎ অ্যাটমিক এনার্জি কমিশন স্থাপন করেন গান্ধীজি অথবা নেহেরু অথবা সর্দার প্যাটেল অথবা হোমি ভাবা সঠিক উত্তর নেহেরু কোশ্চিন নাম্বার এইটিন বিপ্লব পূর্ব ফ্রান্সের জনসাধারণ সম্প্রদায় বা শ্রাণীতে বিভক্ত ছিল অপশন ক দুটি খ চারটি গ তিনটি খ পাঁচটি সঠিক উত্তর অপশন গ তিনটি কোশ্চিন নাম্বার নাইনটিন রুশ বিপ্লবের সময় রাশিয়ার কোন রাজবংশ রাজত্ব করছিল অপশন এ বুর্ব বি টিউডর রাজবংশ সি রোমানব রাজবংশ ডি স্টুয়ার্ট রাজবংশ সঠিক উত্তর অপশন এ বুরবো কোশ্চিন নাম্বার টোয়েন্টি মে ক্যাম্প গ্রন্থটি রচনা করেন অপশন এ ভলতেয়ার বি তুর্গেনিভ সি রুশো ডি হিটলার সঠিক উত্তর অপশন ডি হিটলার কোশ্চিন নাম্বার টোয়েন্টি এইট নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন অপশন এ স্ট্যালিন বি লেলিন সি ট্রটস্কি ডি মতিলাল নেহেরু সঠিক উত্তর অপশন বি লেলিন কোশ্চিন নাম্বার টোয়েন্টি টু স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট নিযুক্ত হন জুলফিকার আলী ভুট্টো অথবা বেলাল মোহাম্মদ অথবা শেখ মুজিবুর রহমান অথবা মুস্তাফি রহমান সিদ্দিকি সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান কোশ্চিন নাম্বার টোয়েন্টি জনগণের ইচ্ছার সাথে সংগতি রেখে কাশ্মীর ভারত বা পাকিস্তান যে কোনো রাষ্ট্রে যোগ দিতে পারে ঘোষণা করেন অপশন গান্ধীজি অথবা নেহেরু অথবা সর্দার বল্লভ ভাই পেটেল অথবা শেখ আবদুল্লা সঠিক উত্তর গান্ধীজি কোশ্চিন নাম্বার টোয়েন্টি ফোর লেতার ফিলোজফিক গ্রন্থটি লিখেছিলেন অপশন ক রুশো খ ভলতেয়ার গ মন্তেস্কু ঘ কুইন্সে সঠিক উত্তর অপশন খ ভলতেয়ার কোশ্চিন নাম্বার টোয়েন্টি ফাইভ সোশ্যাল কন্ট্র্যাক্ট গ্রন্থটি লিখেছেন অপশন ক রুশো খ খলতেয়ার গ মন্তস্পু ঘ ডিডেরো সঠিক উত্তর অপশন ক রুশো কোশ্চিন নাম্বার টোয়েন্টি সিক্স ষড় শতাব্দীতে বিশ্ব দামি ছিল অপশন ওয়ান পশম টু মাংস থ্রি ভেড়া ফোর উল সঠিক উত্তর অপশন ফোর উল কোশ্চিন নাম্বার টোয়েন্টি সেভেন সতেরোশো সালে খাদ্য সংকটের কারণ ছিল অপশন ওয়ান জনসংখ্যা বৃদ্ধি টু মুদ্রাস্ফীতি থ্রি মৃত্যু হার হ্রাস ফোর জন্ম হার হ্রাস সঠিক উত্তর অপশন ওয়ান জনসংখ্যা বৃদ্ধি কোশ্চিন নাম্বার টোয়েন্টি এইট কৃষিজ মহামান্দা হয়েছিল অর্থাৎ এনক্লোজার হয়েছিল অপশন ওয়ান উনিশশো সালে টু উনিশশো সালে থ্রি উনিশশো তিরিশ সালে ফোর উনিশশো সালে সঠিক উত্তর অপশন থ্রি উনিশশো তিরিশ সালে কোশ্চিন নাম্বার টোয়েন্টি নাইন অঞ্চল অবস্থিত ওয়ান ব্রহ্মপুত্র উপত্যকায় টু সিন্ধু উপত্যকায় থ্রি গাঙ্গে উপত্যকায় ফোর গোদাবরী উপত্যকায় সঠিক উত্তর অপশন টু সিন্ধু উপত্যকায় কোশ্চিন নাম্বার থার্টি ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত অপশন ওয়ান সিমলা টু কলকাতা থ্রি পুনে ফোর দেরাদুনে সঠিক উত্তর অপশন ফোর দেরাদুনে কোশ্চিন নাম্বার থার্টি ওয়ান সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন অপশন ক ট্রিক ভিলি খ কফি আন্নান থান্ট ঘ প্যারেজ দি কুয়েলার সঠিক উত্তর অপশন ক ট্রিক ভিলি কোশ্চিন নাম্বার থার্টি টু রাষ্ট্রসংঘের বর্তমান মহাসচিবের নাম হল অপশন ক কফি আর খ খোলিয় গুতেরাস গ ট্রিক ভিলি ঘ রুজভেল্ট সঠিক উত্তর অপশন খ আন্তনীয় গুতারেশ প্রিয় পরীক্ষার্থী এবারে তোমাদের সামনে সময়ের অভাবে শুধু প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করছি অপশনগুলো উপস্থাপন করছি না কোশ্চিন নাম্বার থার্টি কবে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয় সঠিক উত্তর চারশো ষোলো খ্রিস্টাব্দে অডোভাকারের নেতৃত্বে কোশ্চিন নাম্বার থার্টি ফোর শেত হুনদের নেতা ছিলেন কে উত্তর এটিলা কোশ্চিন নাম্বার থার্টি ফাইভ জার্মান সেনাদল কার নেতৃত্বে অপারেশন বারো শুরু করে সঠিক উত্তর জেনারেল ভন লিপ কোশ্চিন নাম্বার থার্টি সিক্স রুশ বাহিনী কার নেতৃত্বে জার্মানদের পরাজিত করে সঠিক উত্তর মার্শাল জুগবের নেতৃত্বে কোশ্চিন নাম্বার থার্টি সেভেন কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উত্তর তেসরা সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কোশ্চিন নাম্বার থার্টি এইট আইএনএ কে গঠন করেন উত্তর জেনারেল মোহন সিং কোশ্চিন নাম্বার থার্টি নাইন ঠান্ডা যুদ্ধ কথাটি কে প্রথম ব্যবহার করেন উত্তর ওয়াল্টার লিপম্যান শেষ প্রশ্ন কোশ্চিন নাম্বার ফর্টি আইএমএফ এর পুরো নাম কি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আমার প্রিয় পরীক্ষার্থী এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি গ্রুপ বি অর্থাৎ বিভাগ খ দাগ নম্বর দুই নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও যে কোনো ছয়টি এই বিভাগের মোট বরাদ্দ নম্বর দুই গুণিত ছয় ইকুয়াল টু বারো প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার ওয়ান অসহযোগ আন্দোলনে দুজন মহিলা নেত্রীর নাম লেখো উত্তর অসহযোগ আন্দোলনে দুজন মহিলা নেত্রীর নাম হল বাসন্তী দেবী এবং সরোজিনী নাইডু কোশ্চিন নাম্বার টু স্বরাজ্য দলের দুজন যুগ্ম প্রতিষ্ঠাতার নাম লেখো উত্তর স্বরাজ্য দলের দুজন যুগ্ম প্রতিষ্ঠাতার নাম হলো চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু কোশ্চিন নাম্বার থ্রি সাঁওতাল বিদ্রোহে দুজন নেতার নাম লেখো উত্তর সাঁওতাল বিদ্রোহে দুজন নেতার নেতা হলেন সিধু ও কানু কোশ্চিন নাম্বার ফোর ফারুক শিয়ারের ফরমান কি উত্তর সম্রাট ফারুক শিয়ার সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তিন হাজার টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার বিষয়ক যে নির্দেশনামা জারি করেন তা ফারুক ফরমান নামে পরিচিত কোশ্চিন নাম্বার ফাইভ পলাশির লুল্ঠন বলতে কি বোঝায় উত্তর পলাশির যুদ্ধে জয়লাভের পর বাংলার অপরিমিত ধনভাণ্ডার ইংরেজদের সামনে খুলে যায় তারা একের পর এক নবাবকে সরিয়ে সিংহাসনে বসান আর অবাদে ধন লুল্ঠনের পথকে সুগম করেন ইতিহাসে তাই এই অবস্থাকে পলাশীর লুল্ঠন নামে খ্যাত এইভাবে পলাশীর যুদ্ধের পর অবাদ গতিতে ভারতের সম্পদ ইংল্যান্ডে চলে যাচ্ছিল কোশ্চিন নাম্বার সিক্স অন্ধকূপ হত্যা কি উত্তর হল হলওয়েল অন্ধকূপ হত্যা কাহিনীর অবতারণা করেন তিনি বলেন নবাব সিরাজউদ্দৌলা ফর্ট উইলিয়াম দখল করে শতাধিক ইংরেজকে একটি ছোট্ট ঘরে বন্দি করে রেখেছিলেন এতে শ্বাসরুদ্ধ হয়ে অনেকে মারা যায় এই কাহিনীকে অন্ধকূপ হত্যা বলে কোশ্চিন নাম্বার সেভেন সূর্যাস্ত আইন কি উত্তর চিরস্থায়ী বন্দোবস্তে স্থির হয় যে নির্দিষ্ট দিনে সূর্যাস্ত মধ্যে রাজস্ব না দিলে জমিদারি বাজেয়াপ্ত হয়ে যাবে এটাই সূর্যাস্ত আইন নামে পরিচিত কোশ্চিন নাম্বার এইট দাদন প্রথা কী উত্তর পণ্য উৎপাদনের জন্য উৎপাদনকারীকে অগ্রিম ঋণ দেওয়ার ব্যবস্থাকে দাদন বলা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাঁতি দিয়ে দাদন দিত যার ফলে তাঁতিরা কম দামে উৎপন্ন দ্রব্য কোম্পানিকে বিক্রি করতে বাধ্য হতো কোশ্চিন নাম্বার নাইন তিতুমির কে উত্তর বাংলার ওয়া আন্দোলনের নেতা ছিলেন তিতুমির তার প্রকৃত নাম মীর নিসার আলী দরিদ্র কৃষকদের স্বার্থে তিনি জমিদার মহাজনদের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন কোশ্চিন নাম্বার টেন ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রসারের ক্ষেত্রে চার্লস উডের দুটি সুপারিশ উল্লেখ করো উত্তর আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রসারের ক্ষেত্রে চার্লস উডের দুটি সুপারিশ হল প্রথমত শিক্ষার প্রসারের জন্য একটি পৃথক শিক্ষা দপ্তর গঠন করা এবং দ্বিতীয়ত প্রেসিডেন্সি শহরগুলিতে অর্থাৎ কলকাতা মুম্বাই চেন্নাই একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা কোশ্চিন নাম্বার ইলেভেন সভা কবে স্থাপিত হয় ভারতসভার দুজন সংগঠকের নাম লেখো উত্তর আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারতসভা স্থাপিত হয় ভারতসভার দুজন সংগঠকের নাম হল প্রথমত রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়ত আনন্দমোহন বসু কোশ্চিন নাম্বার টুয়েলভ বিধবা বিবাহ আইন কবে পাশ হয় কোন ভারতীয় এই কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন উত্তর আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয় এই কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোশ্চিন নাম্বার থার্টিন সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ করা হয় কোন গভর্নর জেনারেলের সময় এই প্রথা নিষিদ্ধ হয় উত্তর সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম পেন্টিংয়ের সময় এই প্রথা নিষিদ্ধ হয় কোশ্চিন নাম্বার ফরটিন আঠারোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত কংগ্রেসের নেতাদের কি নামে অভিহিত করা হতো এই পর্বের দুজন নেতার নাম কি উত্তর আঠারোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত কংগ্রেসের নেতাদের নরমপন্থী নামে অভিহিত করা হতো এই পর্বের দুজন বিখ্যাত নেতার নাম হল প্রথমত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়ত দাদাভাই নৌরোজি কোশ্চিন নাম্বার ফরটিন তিনটি পি এর আন্দোলন কি। উত্তর জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের কর্মসূচি কংগ্রেসের একাংশের নিকট ক্রমশ অযৌক্তিক মনে হয়েছিল নরমপন্থীর আন্দোলনকে তারা রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে মনে করতেন এই আবেদন নিবেদন নীতিকে তিনটি পি এর অর্থাৎ পিটিশন প্রেয়ার প্রোটেস্ট আন্দোলন বলে কোশ্চিন নাম্বার সিক্সটিন সেরাজেভো ঘটনা কি উত্তর উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে আঠাশে জুন অস্ট্রিয়া সাম্রাজ্যের উত্তরাধিকারী যুবরাজ আর্চ ডিউক ফার্নিনান্ত ও তার স্ত্রী বসনিয়া প্রদেশের রাজধানী সেরাজেভো নগরে ভ্রমণ করতে যান সেখানে তিনি তার পত্নী সহ এক আততায়ের হাতে নিহত হন এবং এর ফলেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এটি ইতিহাসে সেরাজেব ঘটনা নামে পরিচিত কোশ্চিন নাম্বার সেভেন্টিন জাতিসংঘ কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল উত্তর প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা মানুষের মনে গভীর আঘাত হানে ভবিষ্যতে বিশ্বকে এই ধরনের ধ্বংসলীলার হাত থেকে রক্ষা করার জন্য জাতিসংঘ গঠিত হয় এই জাতিসংঘের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা কোশ্চিন নাম্বার এইটিন অসহযোগ আন্দোলন কবে ও কেন প্রত্যাহার করা হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দের পাঁচই ফেব্রুয়ারি আন্দোলনকারী উত্তেজিত জনতা উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরা থানা আক্রমণ করে বাইশ জন পুলিশকে পুড়িয়ে হত্যা করা হয় এই ঘটনায় মর্মাহত হয়ে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন দাগ নম্বর উনিশ রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কবে স্বাক্ষরিত হয় এই চুক্তি কোন কোন দেশকে ঐক্যবদ্ধ করে উত্তর রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় এই চুক্তির দ্বারা ইতালি জার্মানি ও জাপান ঐক্যবদ্ধ হয় কোশ্চিন নাম্বার টোয়েন্টি হ্যারেন তত্ত্ব কি উত্তর হিটলারের আগ্রাসী নীতির মূলে ছিল হ্যারেন ভক্তত্ব। এই তত্ত্ব অনুযায়ী জার্মান জাতি হলো বিশুদ্ধ আর্য জাতি তাই হিটলার ঘোষণা করেন যে অন্যান্য শঙ্কর জাতিকে শাসন করার অধিকার তাঁদের আছে কোশ্চিন নাম্বার টোয়েন্টি ওয়ান ডে কি উত্তর উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ছয়ই জুন মিত্রপক্ষীয় সেনাদল ফ্রান্সে অবতরণ করে তাই ওই দিনকে ডি ডে বা ডেলিভারেন্স ডে বলে কোশ্চিন নাম্বার টোয়েন্টি টু করেঙ্গে ইয়ে মরেঙ্গে কে ডাক দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী কে হন উত্তর ইয়ে করেঙ্গে মরঙ্গে এর ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন জহরলাল নেহেরু কোশ্চিন নাম্বার টোয়েন্টি কোন জাহাজে নৌসেনারা বিদ্রোহ সূচনা করে এই বিদ্রোহের নেতৃত্ব দেন কে উত্তর তলোয়ার নামক জাহাজে নৌসেনারা বিদ্রোহের সূচনা করে এই বিদ্রোহের নেতৃত্ব দেন এম এস খান কোশ্চিন নাম্বার টোয়েন্টি ফোর অলিন্দ যুদ্ধ কি উত্তর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আটই ডিসেম্বরে বিনয় বাদল দীনেশ নামে তিন বিপ্লবী রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন এবং পুলিশের সঙ্গে যুদ্ধ করেন এটি অলিন্দ যুদ্ধ নামে বিখ্যাত কোশ্চিন নাম্বার টোয়েন্টি ফাইভ রাষ্ট্রসংঘের প্রধান প্রধান শাখাগুলির নাম করো। উত্তর রাষ্ট্রসংঘের প্রধান প্রধান কয়েকটি শাখা হল প্রথমত সাধারণ সভা দ্বিতীয়ত নিরাপত্তা পরিষদ তৃতীয়ত সদর দপ্তর চতুর্থত আন্তর্জাতিক আদালত পঞ্চমত অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইত্যাদি কোশ্চিন নাম্বার টোয়েন্টি সিক্স নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কারা উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ব্রিটেন ফ্রান্স ও চীন এই পাঁচটি রাষ্ট্রের প্রতিনিধিরা হলেন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোশ্চিন নাম্বার টোয়েন্টি সেভেন সাঁওতাল বিদ্রোহ কবে কথায় হয়েছিল উত্তর সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং বিহারের ভাগলপুর জেলায় ইংরেজ আমলে স্থানীয় জমিদার মহাজন ও ইংরেজ কর্মচারীদের অন্যায় অত্যাচারের শিকার হয়ে সাঁওতালের ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে কোশ্চিন নাম্বার টোয়েন্টি এইট সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল উত্তর অ্যান্ডফিল্ড রাইফেলের টোটার আবরণ যা দাঁত দিয়ে কাটতে হতো তা গরু ও শুকরের চর্বি দ্বারা নির্মিত বা মিশ্রিত ছিল এই খবরটি ছিল মহাবিদ্রের প্রত্যক্ষ কারণ এই টোটা সম্পর্কিত খবরের উত্তেজিত হয়ে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে বিদ্রোহের আহ্বান জানান কোশ্চিন নাম্বার টোয়েন্টি কোট কোর্ট নেপোলিয়ান কি উত্তর প্রচলিত আইন সংস্কার করে আইনবিধি রচনার জন্য আঠারোশো খ্রিস্টাব্দে নেপোলিয়ান একটি কমিশনকে দায়িত্ব দেন নেপোলিয়ানের তত্ত্বাবধানে রচিত এই আইন সংহিতা কোর্ট নেপোলিয়ান নামে পরিচিত কোশ্চিন নাম্বার থার্টি মহাদেশীয় অবরোধ কাকে বলে উত্তর নেপোলিয়ান উপলব্ধি করেছিলেন যে ইংল্যান্ডের শক্তি এবং সমৃদ্ধির উৎস ছিল সমগ্র ইউরোপ জুড়ে তাঁর শিল্পজাত পণ্যের একচাটিয়া বাণিজ্য এই একচাটিয়া বাণিজ্য ধ্বংস করার জন্য তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধের পরিকল্পনা করেন তা মহাদেশীয় অবরোধ নামে খ্যাত আমার প্রিয় পরীক্ষার্থী এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার দেওয়া নিউ সিলেবাসের উপরে লাস্ট মিনিট সাজেশনের আলোচনা শুনছিলে আমার আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেল ওপেন এডি স্টারের উপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা সবার আগে পেতে এবং আমার সঙ্গে জুড়ে থাকার জন্য তোমাদের মোবাইলের অল নোটিফিকেশান সহ বেল আইকন প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তোমাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে এবং তোমাদের বিশেষ অবগতির জন্য আবারও জানাচ্ছি আমার দেওয়া সাজেশন তোমরা যদি পুরোপুরি অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় একশো শতাংশ কমন পাবে এবং বাজিমাত করবে এতে সন্দেহের কোনো অবকাশ নেই এবং সেই সঙ্গে আরও জানিয়ে রাখি আমি অলরেডি আগের সাজেশনে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর প্রশ্নগুলিকে কেন্দ্র করে একটি সাজেশন অর্থাৎ ভিডিও অলরেডি ডাউনলোড করে দিয়েছিলাম তোমরা সেই সাজেশনটি অবশ্যই দেখে নেবে আবারও তোমাদের সবাইকে আমার প্রাণ ঢাল অভিনন্দন জানিয়ে আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ